আনতে চান দাঁতের শেপ গঠনের মাধ্যমে অ্যাস্থেটিক বা সেলিব্রিটি লুকস? We want your face always smiling. অতি বিস্ময়কর সেরার সেরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে দন্ত চিকিৎসায় এবার ডক্টর প্লাস হাজির। আপনাদের কাছে আমাদের এক ঝলক উপস্থাপনা, জিআইসি ফিলিং, কম্পোজিট ফিলিং, ফুল ক্রাউন মেটাল, ব্রিজেস, রুট ক্যানাল থেরাপি, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, চিকিৎসা ওয়ার্ল্ডে দাঁতের যে কোনো সমস্যার নিরাময়ের সেবক ডক্টর প্লাস। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি ডক্টর প্লাসের এখনকার অনুষ্ঠান। যেমন আপনারা জানেন যে ডক্টর প্লাস আমাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। তো সেই সুস্থতা এবং সৌন্দর্য একদিক থেকে যেরকম আমাদের ত্বকের, আমাদের চুলের, আমাদেরকে ভেতর থেকে ভালো রাখে, তার পাশাপাশি কিন্তু আমাদের মুখের যে সৌন্দর্য, আমাদের হাসি, আমাদের দাঁত, তাকেও কিন্তু ভালো রাখে। একটা পুরো দস্তুর অত্যাধুনিক ডেন্টাল চিকিৎসার সেট আপ রয়েছে ডক্টর প্লাসে, এবং সেখানে আপনারা জানেন যে যত ধরনের আধুনিক চিকিৎসা সম্ভব, একেবারে সনাতনী দাঁতের যে বিভিন্ন ধরনের সমস্যা তাদের যে চিকিৎসা পদ্ধতি, তার পাশাপাশি যত রকমের আধুনিক সমস্যা রয়েছে, যত রকমের আধুনিক উপায়ে তার চিকিৎসা করা সম্ভব, প্রত্যেকটা কিন্তু ডক্টর প্লাসে আছে। তো আজকে আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন ডক্টর প্লাসের পক্ষ থেকে ডক্টর সুবোধ মণ্ডল, অনেক স্বাগত আপনাকে ডাক্তার অনুষ্ঠানে। আপনি যখন আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি আজকে যেরকম আমরা দাঁতের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলবো, তো একেবারে বেসিক থেকে শুরু করি, যেটা নিয়ে সব থেকে বেশি আমরা ডাক্তারবাবুর কাছে পৌঁছে, ডাক্তার দাঁতে ব্যথা করছে, এটাই তো প্রধান, মানে এটাই তো কমন। একদম হ্যাঁ। তো দাঁতে ব্যথার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে দাঁতে ব্যথা এখন কিন্তু আগে যেমন ছিল কি যে দাঁতে ব্যথা হলো দাঁত ওষুধ খেয়ে দাঁত তুলে দিয়ে দাঁত বাঁধিয়ে নেওয়া, এখন কিন্তু সেরকম মানে সেটা তো রয়েছে, কনভেনশনাল মেথড রয়েছে, কিন্তু সেটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন অনেক অ্যাডভান্সড মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, ফলে এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসেছে, ফলে দাঁত কিন্তু এখন ফেলে দেওয়ার দরকার নেই, দাঁত তুলে দেওয়ার দরকার নেই। কারণ একটা কথা কিন্তু সবাই জানেন এবং সবাই মাথায় নিশ্চয়ই এতদিনে সবাই বুঝে গেছেন যে ন্যাচারাল দাঁত যেটা হয়, যেটা আমাদের ভগবান প্রদত্ত দাঁত হয়, সেই দাঁতের সাবস্টিটিউট কিন্তু আপনি কখনোই যে ন্যাচারাল দাঁতকে ফেলে দিয়ে আপনি যখন খোলা পড়া দাঁত বা কোনো কিছু দাঁত বাঁধাবেন, সেটা কিন্তু কখনোই ন্যাচারাল দাঁতের সাবস্টিটিউট হতে পারে না। সেই জন্য আমাদের সবসময় প্রথম থেকেই টার্গেট ছিল যে যেই দাঁতটা রয়েছে সেই দাঁতটা যতই ব্যথা হোক যাই হোক না কেন, সেই দাঁতটাকে রেখে কী করে ট্রিটমেন্ট করা যায়, সেই দাঁতটাকে রেখে ট্রিটমেন্ট করা যায় তার থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ সেটা ভগবান প্রদত্ত জিনিস, ন্যাচারাল জিনিস, এবং সেই জিনিসটাকে আমাদের যাতে করে রাখা যায় সেই ব্যবস্থায় আমাদের করতে হতো। তো সেই জিনিসটা আমরা কিন্তু একদম সাকসেসফুল অবস্থায় পৌঁছেছি। নর্মালি একটা মানুষ, অনেকেই হয়তো শুনেছেন দাঁতের ট্রিটমেন্ট যারা করেন বা বিভিন্ন রকম শুনেছেন অনেক কথা, সে রুট ক্যানাল হয়, রুট ক্যানাল করে দাঁতে ব্যথা থাকলে দাঁত সারিয়ে দেওয়া যায়, সেটা তো ঠিকই, সেটা তো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁত এমনভাবে ভেঙে গেছে দাঁত একদম সেটাকে তুলে ফেলতে হবে, বা অনেক মানুষ অনেক ডক্টরের কাছে যান, চেম্বারে যান, বলেন যে আমার দাঁতটা একদম ভেঙে গেছে, ডক্টর বলেন যে না তুলে ফেলতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে যাতে করে সেই জিনিসটা না হয়, মানে কোনোভাবেই দাঁত যেন তুলতে না হয়, সেই ব্যবস্থাটা। একটাই কন্ডিশন শুধু আমি বলে দেবো যে এখনও পর্যন্ত সেটাতে আমরা ওভারকাম করতে পারিনি, সেটা দাঁত যদি নড়ে যায় কোনোভাবে গোড়া থেকে, তাহলে কিন্তু আমরা এখনও পর্যন্ত সেটা সাকসেসফুল হতে পারিনি, সেটাকে বসিয়ে দেওয়ার, সেটা পেছনের দাঁতের ক্ষেত্রে, সামনের দাঁতের ক্ষেত্রে না। এমনকি দর্শক বন্ধুদের আমরা একটা কথা বলতে চাই আরও খুশির খবর, যে সামনের দাঁত যদি নড়েও যায় সেই দাঁতও কিন্তু বসিয়ে দেওয়া যায়, সেটাকে ফিক্স করে দেওয়া যায়। পেছনের দাঁতের ক্ষেত্রে এই জিনিসটা এখনো পর্যন্ত হয়নি, যে যদি নড়ে যায়, দাঁতের গোড়া নড়ে যায়, তাহলে সেটা ফিক্সড করা যাবে না। কিন্তু সেটা যেমন করা যাবে না, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, মানে পাশের দাঁতের সঙ্গে সাপোর্ট নিয়ে পিলার বসিয়ে আমি কিন্তু ওই দাঁতটাকে আবার নতুন করে রেস্টোর করে নিতে পারি, মানে নতুন করে ফিক্স করে নিতে পারি, খোলা পড়া দাঁত ব্যবহার করতে হবে না। ফলে সব দিক দিয়ে আমাদের এমন টেকনোলজি এখন বেরিয়েছে যেখানে আমি কোনোভাবেই দাঁত তুলতে হবে না, প্রথম কথা, যতই ব্যথা করুক, যতই দাঁত ভেঙে যাক, যাই হোক তুলতে হবে না। যদি কোনোভাবে তুলে কেউ আগে তুলে ফেলে থাকেন বা কোনোভাবে দাঁতের গোড়া নড়ে যায়, পেছনের দাঁতের গোড়া নড়ে যায়, মানে মাড়ির দাঁত যেগুলোকে আমরা বলি তার গোড়া নড়ে যায় এবং তুলে ফেলতে হয়ও, সেটাকেও কিন্তু ফিক্স করে দেওয়ার ব্যবস্থা আছে। মানে সেই দাঁতটা না, অন্য দাঁতকে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ফিক্স করে দেওয়া যাবে, কিন্তু সেটা এমনই হবে, আর্টিফিশিয়াল মেটেরিয়ালটা সে দাঁতের মতোই একদম এক্স্যাক্টলি হবে, এবং একদম দাঁতের মতনই আপনি প্রেশার দিয়ে খাবার খেতে পারবেন, চিবিয়ে খাবার খেতে পারবেন, নর্মাল যেরকম দাঁতে করা হয় ন্যাচারাল দাঁতে, একদম সেম টু সেম, সেটাকে খোলা পড়ার তো কোনো প্রশ্নই নেই, একেবারে ফিক্স থাকে, একদম ফিক্স, একদম দাঁতের মতন অ্যাজ ইট ইজ। মানে কারোর মনেই হবে না যে আমার কোনো দাঁত নেই বা আমার এটা আর্টিফিশিয়াল কোনো জিনিস আমি পড়েছি, আর্টিফিশিয়াল কোনো জিনিস লাগিয়েছি, একদম মনে হবে না, সেটা একদম ন্যাচারালের মতো, এবং তার যে স্ট্রেংথটা সেটাও কিন্তু ন্যাচারালের মতোই।
একেবারে তাই। আমি বলবো আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন, আপনারা অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেটা দাঁতে ব্যথার হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দাঁত রিলেটেড যদি থাকে, তাহলে ডক্টর রয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার নাতনির জন্য বলবো। আমার নাতনি যখন নতুন দাঁত ওঠে, ওঠার পরে প্রত্যেকটি মাড়ির দাঁতের ভেতরে কালো হয়ে গেছিল একদম, মানে দাঁতগুলো ক্ষয়ে গেছিল একদম। এখন দাঁত নিয়ে প্রচন্ড ব্যথা, ফুলে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। বয়স কত নাতনির? 7 বছর। 7 বছর? হ্যাঁ। আপনি কোথা থেকে ফোন করছেন? চিন্তার কিছু নেই, ভয়েরও কিছু নেই। আপনার কথা শুনে আমার যেটা মনে হলো, মাড়ির দাঁত যেটা মনে হলো, সেটা হচ্ছে ওর যেহেতু এখন 7+ এজ, ফলে এখন কিন্তু ওই যে দাঁতগুলোতে প্রবলেম হয়েছে এগুলো কোনটাই পার্মানেন্ট দাঁত নয়। মাড়ির দাঁত মানে এই এই বয়সে মাড়ির দাঁত একটাই বেরোয় পার্মানেন্ট, বাকি কোনোটাই বেরোয় না। এবং যেহেতু মাড়ির দাঁত আপনার, আপনি প্রবলেম বললেন ফুলে গেছে, আমার মনে হচ্ছে ওটা রিসেন্টলি বেরিয়েছে, 6+ বয়সে বেরিয়েছে, সে দাঁতে কিন্তু হয়নি, হয়েছে কিন্তু এই আগের থেকে যে দাঁতগুলো ছিল মাড়ির দাঁত সেগুলোতে হয়েছে, সেগুলো কিন্তু মিল্ক টুথ। ঠিক আছে, একবার একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, যে গিয়ে দেখিয়ে নেবেন যে এটা মিল্ক টুথই নাকি এটা পার্মানেন্ট টুথ। কারণ কি এক বছরের মধ্যে এটা খুবই মানে কোয়াইট আনন্যাচারাল যে এক বছরের মধ্যে দাঁতগুলো এত প্রবলেম হয়ে গেল, এত ক্যাভিটি হয়ে গেল যে ফুলে গেল, এটা কিন্তু খুব আনন্যাচারাল হয় না। আমি একদম বলছি না, কিন্তু তার পার্সেন্টেজ রেটটা ভীষণই কম, মানে 0.1% বলতে পারেন। তো আমার ওনার কথা শুনে যেটা মনে হলো, যেহেতু 7+ এজ এবং মাড়ির দাঁত বলছে, আমার মনে হলো যেটা যে মিডিল পোর্শনে, মানে বাচ্চাদের যেটা মাড়ির দাঁত হয় একদম লাস্ট দাঁত হয়, এবং বড়দের ক্ষেত্রে এটা মিডিল পোর্শনের দাঁত হয়, প্রিমোলার বলি আমরা, ওই দাঁতগুলোতে ওনার প্রবলেম হয়েছে, ওর প্রবলেম হয়েছে। মানে ওর ওর ক্ষেত্রে কিন্তু এটা মিল্ক টুথ, এবং সেটা কিন্তু মিল্ক টুথের ক্ষেত্রে মোলার, কিন্তু আমাদের বড়দের ক্ষেত্রে ওটা কিন্তু অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ওটা কিন্তু প্রিমোলার হবে, মিডিল পোর্শনের দাঁত হবে। ফলে আপনার চিন্তার এত কিছু নেই, আপনি একটু কনসাল্ট করুন, আগে ডক্টরকে দেখিয়ে নিন যে ওটা কি সত্যি পার্মানেন্ট দাঁত নাকি ওটা মিল্ক টুথই। যদি মিল্ক টুথ হয় তাহলে তো চিন্তার কিছু নেই, দাঁতগুলোকে আপনি তোলার ব্যবস্থা করে দেবেন ওষুধ টষুধ খাইয়ে, যাতে করে ওই জায়গাতে পার্মানেন্ট দাঁতের 20টা যেটা রয়েছে টুথ বাদ রয়েছে, ওটা কিন্তু আস্তে 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 ডেভেলপ করবে এবং ওই জায়গাটা পূরণ করে দেবে। ফলে আপনার নাতনির মুখের সেটিংটাও নষ্ট হবে না এবং আপনার নাতনির ব্যথা যন্ত্রণাগুলোও করবে না। তা আপনি অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, ডাক্তারবাবুকে দেখিয়ে নিন, কারণ যে সমস্যাটা নিয়ে আপনি খুবই ভেঙে পড়েছেন বোঝাই যাচ্ছে, একেবারে ছোটো বাচ্চাও কষ্টও পাচ্ছে। যে প্রবলেমটা হয়েছে ডাক্তারবাবু যেমনটা বললেন, সেটা ওর মিল্কটুথ মানে দুধের দাঁতে হয়েছে না স্থায়ী দাঁতে হয়েছে, সেটা আগে জেনে নিন এবং তার জন্য কী কী করা দরকার সেই প্রসিডিওরগুলো আপনারা করুন। যারা মনে করছেন যে ডক্টর প্লাস আসবেন, ডক্টর প্লাস ডেন্টালে আসবেন, তাদেরকে আমি বলবো আপনাদেরকে কিন্তু বিরাটিতে চলে আসতে হবে। বিরাটিতে ডক্টর প্লাস ডেন্টালে পুরো সেট আপ রয়েছেন, ডক্টর রয় এখানে রয়েছেন, আপনারা সেখানে চলে আসতে পারেন। একেবারে সামনে এই মাসেই কিন্তু শিলিগুড়িতে থাকছে ডক্টর প্লাস ডেন্টাল, আমি বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করুন। শিলিগুড়ি মাটিগাড়া সিটি সেন্টার যেখানে রয়েছে, শিলিগুড়ি মাটিগাড়া সিটি সেন্টার, সেখানে রয়েছে ডক্টর প্লাস ডেন্টাল, এবং এই মাসের 20 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন, আর ডাক্তারবাবু সেখানে থাকবেন, পুরো টিম থাকবে আপনাদের জন্য। তো যারা চাইছেন শিলিগুড়ি ডক্টর প্লাসে যোগাযোগ করবেন দাঁতের চিকিৎসার জন্য, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ডাক্তারবাবু যেরকম আমরা দেখলাম, একেবারে ছোটো একটি বাচ্চা 7 বছর বয়স, ওর ক্ষেত্রে সমস্যা নিয়ে ফোন করলেন বাড়ির লোকজন, তো যেরকম 7 বছরের বাচ্চা তার মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতে ব্যথা, তার ক্ষেত্রেও একটা সমস্যা। আবার আমরা দেখি মোটামুটি 20-22 বছরের লোকজন আপনার কাছে এসে পৌঁছেছে, ডাক্তারবাবু দাঁতে ব্যথা করছে, কারুর হয়তো 50-60, তার তখন দাঁত পড়ে যাবে, তিনি এসে পৌঁছেছে, ডাক্তারবাবু দাঁতে ব্যথা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো আলাদা আলাদা, সিমটমটা ওই ব্যথা হিসেবে আমাদের সামনে চোখে আসছে। হ্যাঁ, আমি ওইটাই প্রথমে বলছিলাম যে দাঁতের ব্যথা হলে আগে যেমন করা হতো কি যে ওষুধ খেয়ে দাঁত তুলে নিয়ে সেই জায়গায় দাঁত বাঁধিয়ে নেওয়া হতো, এখন কিন্তু সেটা হয় না। ওটাও হয়, ওটা কনভেনশনাল মেথড আছে, বহুদিন ধরে চলে আসছে, কিন্তু এখন ওই ট্রিটমেন্ট কেউই মানে করে না, মানে কোনো পেশেন্টই করাতে চায় না। কারণ কি সবাই চায় যে দাঁতগুলো রেখে দিতে, আর কারণ কি আমি একটু আগেই বললাম যে দাঁত রেখে দেওয়ার যে প্রচুর বেনিফিট রয়েছে, নিজের ন্যাচারাল দাঁত, ভগবান প্রদত্ত দাঁত, এই দাঁতের কোনো বিকল্প কিন্তু হয় না, যতই আর্টিফিশিয়াল বেরোক এর বিকল্প হয় না। তো আমি যদি ওই দাঁতটাকে রেখে ট্রিটমেন্ট করতে পারি, দাঁতটাকে রেখে দিতে পারি, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাঁতটা রেখে দেবো কতদিন থাকবে বা কী ব্যাপার, আমি সবাইকে একটা কথাই বলি, আমি আজকেও দর্শক বন্ধুদের একই কথা বলবো যে এই দাঁতগুলো যে আমরা ট্রিটমেন্ট করে রেখে দিই সেটা কিন্তু একদম ন্যাচারাল দাঁতের মতো, আপনি কোনোভাবে ভাববেন না যেটা আর্টিফিশিয়াল কোনো কিছু করা হচ্ছে। জিনিসটা আর্টিফিশিয়াল করা হচ্ছে, কিন্তু আর্টিফিশিয়াল করা হয়েও ওটা ন্যাচারালের মতন কিন্তু জিনিসটা হচ্ছে। ফলে আপনার ন্যাচারাল দাঁত যেরকমভাবে আপনি ব্যবহার করেন, যেরকমভাবে ব্রাশ করেন, যেরকমভাবে ট্রিটমেন্ট করেন, মানে ট্রিট করেন ন্যাচারাল দাঁতকে, ওইভাবে খাবার খান সেভাবেই করবেন, সব কিছু করবেন, ন্যাচারাল দাঁতে যেরকম একটা লংজিভিটি থাকে, ধরুন কেউ যদি দাঁতের বেশি যত্ন করে তার দাঁত হয়তো অনেক দিন পর্যন্ত থাকলো, কেউ হয়তো যত্ন কম করলো তার হয়তো 40 বছর বয়সে গিয়ে 6 বছর বয়সে দাঁত উঠেছে, সেই দাঁত 40 বছর বয়সে গিয়ে মানে ক্যাভিটি হলো বা পড়ে গেল, বা 35 বছর বয়সে গিয়ে, এটাও কিন্তু তাই। তো এটা তো আপনি যেরকমভাবে যত্ন করবেন ন্যাচারাল দাঁতের মতন একদম সেম থাকবে, ন্যাচারাল দাঁতের সঙ্গে কোনো অ্যাজ ইট ইজ কোনো ডিফারেন্স নেই কিন্তু। একটা ফোন নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? স্যার আমি বলছিলাম কি
বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছিলাম, আমার আগে উপরের মাড়ি আর নিচের মাড়ি পাঁচ ছটা দাঁত তুলে দেওয়া হয়েছে এবং কোনো দাঁত ফান লাগানো হয়নি, আর তার পাশে দু একটা দাঁত কিন্তু নড়ছে, কি করা যাবে? সব দাঁত কি বসানো যাবে? আপনার বয়স কত? আমার বয়স ধরুন 54। কোথা থেকে ফোন করছেন? আমি লাচিন্দা থেকে বলছি, লাচিন্দা। আমি জায়গাটার নাম বুঝতে পারলাম না, মানে কন্টাইন দিকে নাচিন্দা। আচ্ছা কন্টাই নাচিন্দা, ঠিক আছে আপনি ফোনটা রাখুন। কন্টাই কাজ আছে। আচ্ছা ডাক্তার, কোনো প্রশ্ন আছে? না আমার কোনো প্রশ্ন নেই। আপনি ফোনটা রাখুন, ফোনটা রেখে আপনি শুনুন। হ্যাঁ উনি যেটা বললেন ওনাকে আমি বলছি যে আপনি কিন্তু আপনার কিন্তু দাঁত ফিক্স করা যাবে, আপনার কিন্তু এমন কোনো চিন্তার কারণ নেই, দাঁত ফিক্স করা যাবে না। সামনের দাঁত কিছু চলে গেছে বললেন, তার পাশের দাঁতগুলো কিছু নড়ছে বললেন, সেগুলোকে ব্যবস্থা করে সেই দাঁতগুলোকে রাখা যাবে নাকি সেগুলোকে তুলে দিয়ে তারপর ফিক্স করতে হবে সেটা কিন্তু সব আপনি ডক্টরের সাথে কনসাল্ট করলে তিনি বলে দেবেন যা কিছু করতে হবে। কিন্তু আপনার একটা সুখবর আপনার জন্য আমি বলি যে আপনার কিন্তু এটা হবে, মানে এমন নয় যে আপনার ফিক্স করা যাবে না, আপনার দাঁতও ফিক্স করা যাবে, সব কিছুই হবে। এবার সেটা দাঁতগুলো যেগুলো নড়ছে সেগুলো তুলে করতে হবে নাকি যেগুলো সেগুলো রেখে করতে পারবেন সেগুলো আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরই আপনাকে বলে দেবেন। আচ্ছা ডাক্তার, আমি ওনার প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যেহেতু উনি বললেন যে ওনার ইতিমধ্যে সামনের দিকে কয়েকটা দাঁত উনি তুলে ফেলেছেন এবং সেখানে উনি দাঁত ফিক্স করাননি বা তার জন্য কোনো ব্যবস্থা উনি করাননি, সেই জায়গাটাও কি এখন করা সম্ভব? একদম, সেখানেও করা সম্ভব, সেখানেও ফিক্স করে দেওয়া যাবে। মানে পুরো আমি পুরো মাড়িটাই সেট করতে, পুরো মাড়িটা সেট করে দেওয়া যাবে, মানে যেখানে ওনার না দাঁত নেই এবং পাশাপাশি দাঁতগুলো যেগুলো নড়ছে টোটালটাই একদম ফিক্স করে দেওয়া যাবে। দাঁত যেগুলো নড়ছে সেগুলোকে স্টেবল করে দিয়ে নতুন করে ফিক্স করে যেতে পারে, আর যদি দাঁতগুলো বেশি নড়ে গিয়ে থাকে সেগুলোকে তুলে দিয়েও ফিক্স করে দেওয়া যেতে পারে এবং যেগুলো নেই অলরেডি সেগুলোকেও ফিক্স করে দেওয়া যাবে, সব কিছু করে দেওয়া যাবে। বাহ, মানে পুরো মাড়িটাই সেট করে দেওয়া সম্ভব, আপনার ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমাদের ডক্টর প্লাসে সেই টেকনোলজি আছে যেখানে আপনি পুরোটা একদম পুরো ফিক্স করে নিতে পারবেন, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ আর এখন তো শিলিগুড়ির বন্ধুদের জন্য আরও সুখবর যে শিলিগুড়িতে ডেন্টাল সেট আপ, এটা তো আমাদের অনেকদিন আগে থেকে স্টার্ট হয়েছে, রিসেন্টলি করোনার জন্য মহামারীর জন্য কিছুদিন একটু বন্ধ ছিল কিন্তু আবার আমাদের স্টার্ট হয়েছে এবং আগামী 20-22 ফেব্রুয়ারি আমরা ওখানে আমাদের টিম থাকছে ওখানে, ফলে যদি কারোর কোনো প্রবলেম থাকে শিলিগুড়িতে। আসলে অনেক সময় অনেকে ফোন করেন যে শিলিগুড়ি এত দূর তো, ফলে ওখান থেকে আসার একটা প্রবলেম থেকে যায়। একদম নর্থ বেঙ্গলের মানুষদের জন্য আমি বলছি, নর্থ বেঙ্গলের মানুষদের জন্য খুবই সুখবর যে ওখানেও কিন্তু সমস্ত রকম এবং যা যা ট্রিটমেন্ট এখানে হয় ওখানেও কিন্তু সেম সেম সব রকম ট্রিটমেন্ট হবে, একদম ভয়ের কিছু কারণ নেই। শিলিগুড়ি মাটিগাড়া সিটি সেন্টারে আপনাদেরকে চলে আসতে হবে, সেখানে ডক্টর প্লাস ডেন্টাল পুরো সেট আপ নিয়ে আপনাদের জন্য তৈরি থাকছে। এই মাসেরই 20 তারিখে যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু চলে আসুন, আপনাদের অপেক্ষা করার দিন এবারে শেষ। একটা সাময়িক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সেখানে পৌঁছাতে পারছিল না ডক্টর প্লাস, কিন্তু এবারে আপনারা শিলিগুড়িতে আবার আপনাদের যা যা প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা পেয়ে যাবেন ডক্টর প্লাস ডেন্টালে। ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে অপর্ণা বসাক বলছি। হ্যাঁ, আমার বয়স 67 বছর। আমি মানে বেশ কিছু বছর যাবৎ দাঁত নিয়ে খুব ভুগছি, কারণ প্রতিটা দাঁত আমার আপনি আপনি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর গোড়াগুলো থেকে যাচ্ছে, আর সেই ভাঙা দাঁতগুলো দিয়ে আমার গালের মধ্যে সমস্ত মাংসগুলো কিরম গর্ত গর্ত হয়ে খুব ব্যথা হচ্ছে, খেতে পাচ্ছি না, তারপরে আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, যে আমি এখন কি করতে পারি? দেখুন, আপনি যদি দাঁতকে রেখে দিতে চান, মানে না তুলতে চান, আমি একটু আগেই প্রোগ্রামে বলছিলাম, যদি আপনি না তুলে রেখে দিতে চান সেটাও কিন্তু এখানে সম্ভব, সব রকম করা সম্ভব, সেটা আপনাকে একটু কনসাল্ট করতে হবে, একটু দেখাতে হবে, দেখানোর পর আপনি একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করার পর দেখানোর পর কনসালটেশন করার পর আমি দেখে বলে দিতে পারবো যে কোন কোন দাঁতে কীভাবে কী ট্রিটমেন্ট করা হবে। কিন্তু আপনি এটুকু নিশ্চয় থাকতে পারেন যে আপনার দাঁত কিন্তু যেমন নয় যে আপনি যদি তুলতে না চান তুলে দেওয়া হবে না, আপনাকে দাঁত না তুলেও ট্রিটমেন্ট করা যাবে, মানে দাঁত ফিক্স করে দেওয়া যাবে, যে কথাটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে একদম মাড়ির সাথে মিশে গেছে কোনো দাঁত, যদি গোড়া ভালো থাকে রুটটা ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি সব করতে পারবেন। আর আপনি তো বললেন যে অনেকটা একটু শার্প হয়ে গেছে, বোধহয় একটা সাইড ভেঙে গেছে, একটা সাইড শার্প হয়ে গেছে, গালে বা জিভে অসুবিধা হচ্ছে, একদম সেগুলো হবে, তো সেগুলোও কিন্তু ঠিক করে দেওয়া যাবে এবং সেই দাঁতগুলোকে আবার রেস্টোর করে আগের মতন অবস্থায় পৌঁছে দেওয়া যাবে, মানে আগের যেমন আপনার দাঁত ভেঙে যাওয়ার আগে যেমন দাঁত ছিল আপনার সেরকমভাবে তৈরি করে দেওয়া যাবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি একবার একটু কনসাল্ট করে নিন, হ্যাঁ একবার একটু দেখিয়ে নিন, আপনার সব কিছু ট্রিটমেন্ট করা যাবে। এবার আপনি যদি বলেন যে না দেখুন একটা সব কিছু ব্যাপার তো রয়েছে, সব রকম ট্রিটমেন্ট আমরা কিন্তু আপনাকে বলবো, সব বুঝিয়ে বলবো, সব কিছু অফার বলবো, এবারে সেই মুহূর্তে আপনার কোন পক্ষে কোনটা সম্ভব কোনটা সম্ভব না সেটা আপনি দেখে ঠিক করবেন, যে আপনি ঠিক করবেন যে আপনার কাছে আপনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা আপনি করতে চান। আপনি যোগাযোগ করুন একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিন, সেক্ষেত্রে কী কী করা সম্ভব আপনার দাঁতকে ঠিক করার জন্য, আপনি কোনটা করাতে চাইছেন পুরোটা কিন্তু একটা আলোচনার মাধ্যমে করা সম্ভব হবে। একটু আগে ডক্টর রয় বলছিলেন, আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দেবো, যারা নর্থ বেঙ্গল
বেঙ্গলে রয়েছেন তারা এই মাসের 20 তারিখ শিলিগুড়ি মাটিগাড়া সিটি সেন্টারে ডক্টর প্লাস ডেন্টাল কে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, দেখুন বুকিং নাম্বারও যাচ্ছে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসুন। দাঁতের সমস্যা নিয়ে আর বাড়িতে বসে থাকতে হবে না। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, আমার নাম তপন পাল। তপন বাবু কোথা থেকে ফোন করছেন? আমি করছি মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। মেদিনীপুর? পাঁচকুড়া। বলুন কি সমস্যা? আমার একটু দাঁতের মানে যে আক্কেল দাঁতটা আছে তো সাইডে, ওই দাঁতটা মানে মাঝে মধ্যে ব্যথা করে আর একটু ইনফেকশন টাইপের হয়ে গিয়ে। বয়স কত আপনার? বয়স এখন আমার 44 বছর। আচ্ছা, 46 বললো? 46, হ্যাঁ। হ্যাঁ, তো আপনার আক্কেল দাঁতে যে ব্যথা করে আপনি কি কোনোদিন ডক্টরকে কনসাল্ট করেছিলেন, দেখিয়েছিলেন কোনোদিন? ডক্টরকে দেখানো হয়েছে, কিন্তু মাঝে মধ্যে হয়েছে না তো একটু গরম জলে ছিল পরে আবার কিছুদিন ঠিক। আচ্ছা, মাঝে মধ্যে আপনাকে শুধু আপনি গরম জলে মুখ পরিষ্কার করেন আর তারপর আবার আপনার ব্যথা শুরু হয়ে যায়? না না, কিছুদিন আবার বন্ধ, মানে কিছুদিন পর পর গরম জলে কমে। হ্যাঁ, মানে আপনাকে কোনো মেডিসিন খেতে দেওয়া হয়নি তাই তো? মেডিসিন কিছু খান না। আপনাকে একটু দেখাতে হবে দাঁতটা এবং দেখিয়ে যদি সেরকম বোঝা যায় যে দাঁতে কোনো প্রবলেম আছে বা আক্কেল দাঁতে কোনো সমস্যা হচ্ছে। যেহেতু আপনার 46 প্লাস এজ, ফলে ওই দাঁতটা কিন্তু আর কোনো দিন উঠবে না। এখন জানি না দাঁতটা কতটা উঠেছে বা কতটা উঠে ক্ষয়ে গেছে, কারণ দেখুন আক্কেল দাঁতটা একদম লাস্টের দিকে, একদম লাস্টের দাঁত, ফলে ওইখানে কিন্তু আমাদের ব্রাশের ব্রেসেসগুলো ঠিক মতন পৌঁছতে পারে না, ফলে আমাদের ন্যাচারালি একটু ব্রাশ করতে অসুবিধা হয়, ওখানে ঠিক মতন ব্রাশ হয় না, যার ফলে কিন্তু ওই খাবার জমতে 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 তখন কিন্তু ক্যাভিটি হয়ে যায়। তো এখন সেটা দেখতে হবে যে আক্কেল দাঁতটা আপনার কতটা বেরিয়েছিল এবং বেরিয়ে যাওয়ার পরে খাবার জমে কতটা ক্যাভিটি হয়েছে যার জন্য আমার ব্যথা করছে। ব্যথা হচ্ছে যখন নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে, এবং সেই কারণটা কী সেটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে ডক্টরকে, আপনাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং সেটা দেখার পরে সেই মতন মেডিসিন দিয়ে আপনাকে দাঁতের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা বলতে আমি যেহেতু আমি দেখিনি যাই বলতে পারছি না, ব্যবস্থা কিন্তু দু তিন রকম ব্যবস্থা করা যেতে পারে। একটা হচ্ছে আপনাকে ওষুধ খাইয়ে কমিয়ে রাখা যেতে পারে, একটা হচ্ছে আপনার দাঁতটাকে তুলে কেটে বের করে তুলে ফেলতে হতে পারে যদি দাঁত মাড়ির ভেতরে দাঁত থাকে, আর যদি মাড়ির বাইরে দাঁত বেরিয়ে থাকে এবং ক্যাভিটি হয়ে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে দাঁতটাকে ঠিক করা যেতে পারে। তো তিন রকম অপশন আপনার কাছে আছে, সেটা আপনাকে ডক্টর কনসাল্ট করে তারপর বলবেন যে কোনটা অপশন আপনার জন্য ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, এই ওনার যেরকম 46 বছর বয়স, আক্কেল দাঁত নিয়ে সমস্যা, এরকম অনেকেই আপনি আপনার কাছে নিশ্চয়ই এরকম প্রচুর পেশেন্ট এসেছেন যাদের বক্তব্য যে একটাই আক্কেল দাঁত আমার বছরের পর বছর ধরে বেরোচ্ছে, প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় ব্যথা হয় কিন্তু সেই ব্যথার হাত থেকে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, তো এটার জন্য আমি বললাম এটা নির্দিষ্ট এজ আছে, যেমন 26 ইয়ার্স মতন এজ হয়, এই 26 ইয়ার্সের পর কিন্তু আক্কেল দাঁত বেরোবে না, যদি বেরোনো হয় তার আগে বেরিয়ে যাবে। আমার কাছে যারা আসেন তাদেরকে আমি একটা কথাই বারবার বলি, যদি এজ কম হয় আমি বলি যে ঠিক আছে ওষুধ খেয়ে আপাতত ব্যথাটা কমিয়ে নিয়ে একটু দেখা হোক যে ব্যথা দাঁতটা বেরোয় দাঁতটা বেরোয় কিনা। যদি না বেরোয় 26 বছর বয়স পর্যন্ত তাহলে কিন্তু ওটাকে ওই অনেক সময় অনেকে এসে বলে যে দাঁতটা চিরে দিন, বের করে দিন বা এরকম অনেক জায়গায় অনেকে কিছু করে, কিন্তু এটা এই ধরনের মানে ট্রিটমেন্ট কিছু হয় না যে চিরে দিয়ে দাঁত বেরোবে এরকম কিছু হয় না, কিন্তু দাঁত যদি নিজের থেকে বেরোতে ভালো চিরে দিলে কোনো কিছু বেরোবে না। এবারে সেটা দেখতে হবে যে কোন সিচুয়েশনে কীরকম আছে, সেরকম হলে ট্রিটমেন্ট করে দেওয়া যাবে আর না হলে দাঁতটাকে কেটে বের করে তুলে দিতে হবে। এখন যদি মাড়ির ভেতর পুরোপুরি থাকে তাহলে সেটা অবশ্যই অপশন হচ্ছে কেটে বের করে তুলে দেওয়া, কিন্তু এরকম কখনোই হয় না যে দাঁতটা মাড়িটা ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দাঁতটা বেরিয়ে গেল, এটা কিন্তু বেরোবে না। একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে দাঁত নিজে নিজেই বেরোবে, চেরার দরকার পড়বে না। আর যদি দাঁত না বেরোয় সেই টাইমের মধ্যে, মানে সেই বয়সের মধ্যে, তাহলে কিন্তু দাঁতটাকে তুলতে হবে যদি দাঁতটা পুরোপুরি না বেরোয়, আর যদি বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর ক্যাভিটি হয় সেটাকে ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ছাতা রাজিকার বলছি। বলুন কি সমস্যা? হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার কি প্রশ্ন? দাঁতের প্রবলেম, মানে দাঁতে কি বসতে হয়ে গিয়েছে, দাঁতে গোড়া ব্যথা হচ্ছে, খাওয়া যাচ্ছে না। কিচ্ছু বুঝলাম না, দাঁতে প্রবলেম বুঝতে পারছি, আপনি খেতে পারছেন না, দাঁতে হয়েছেটা কি? হ্যালো, বলো। হ্যাঁ, আপনার দাঁতে কি হয়েছে? দাঁতের গোড়া গর্ত হয়ে গিয়েছে, যে দাঁত খুব ব্যথা হয়েছে, দাঁত যন্ত্রণা করতে ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়স কত? ওই 53 হবে। কত? 53। 53 মতো, ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন, ফোনটা রেখে দিয়ে আপনি শুনুন। হ্যাঁ, আপনার আমি একটু আগে একজন সেম ব্যাপার নিয়ে একজন ফোন করেছিলেন, ওনার বোধহয় 54-3 এরকম এজ বললেন, 57 ছিল। তো যাই হোক, আমি ওনার ক্ষেত্রে যে কথা বলেছিলাম আপনাকে তাই বলছি, আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করুন, আপনার দাঁত কিন্তু আপনি তুলতে না চান রেখে ঠিক করা যাবে, মানে ওই যে আপনি বললেন না।